সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জুয়েল আহমেদ, জিআরটি টিভি নিউজ থেকে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়তই গরুর আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, কারণ মানুষ আসলে এখন বাজারে যেতে চায় না। আর এক হচ্ছে বৃষ্টি বাদলের সময় বাজারে প্রচণ্ড প্যাক থাকে, যে কারণে মানুষ হাঁটা চলাফেরা করতে অনেক সমস্যা হয়। আর তাছাড়া গরুগুলো আসলে খোলা মাঠে থাকে, অনেকে পছন্দ করে গরুটাও দেখতে পারে না। তো আমি একটু চেষ্টা করতেছি যে বাড়িঘর থেকে যদি একটু গরুর ভিডিও করা যায়, আর যদি কেউ যদি বাড়ির থেকে এসে সংগ্রহ করে তাহলে এটা অনেক ভালো। আর বাজারের ওয়েদার ভালো থাকলে বাজারেও যাবে কাস্টমার, বাড়িতেও আসতে পারে। তো আমি আসছি তেলিজুড়ি গ্রামের লিয়াকত আলী ভাই, ওনার বাড়িতে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। আপনি ভালো নেই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আপনি দেখাবেন, আপনার তো 5টা গরু এবছর বিক্রির জন্য প্রস্তুত করেছেন। জি জি জি। তো কী অবস্থা গরুগুলো, কি সম্পূর্ণ দেশীয় প্রজাতি কিনা না এটা আপনার? না, আমার কিন্তু দেশি, দুইটা গরু আছে, শাহিওয়ালা, বাকি কিন্তু দেশি। আচ্ছা, আমরা একটু দেখবো প্রথম গরুটার সম্পর্কে, একটু জানবো। আপনি সামনে আসেন। এগুলোটার দাঁত কয়টা আছে, আর এটার আপনার আপনাদেরকে কি ধরনের খানি খাওয়ান? এটা দুইটা দাঁত আছে, সামনে যাবেন। দুইটা দাঁত আছে বাচ্চা। আচ্ছা, আর খানি তো হলো ফিট, সেটা ফিট আর বুসি আছে, এগুলোই। এগুলো ঘাস খাওয়ান না? ঘাস তো খাবাই, ঘাস খাওয়ান। এটা বয়স কত হয়েছে? বয়স একটা দুই আড়াই বছর চলে, আড়াই বছর চলে। কোরবানির পুরো উপযুক্ত পুরো দুইটা দাঁত আছে। এগুলোটার দাম কত চাচ্ছেন, আর একবারে একুরেট কত বিক্রি করবেন? ওটা জি, ওটা তো আমি দাম চাইছি 1 লাখ, বেশি আমি চাই না, কেন বাজারও আলঙ্ক হিসাবে তো কইতে হয়। আপনি মানে কত হলে বিক্রি করবেন ওইটা বলেন, যেহেতু ভিডিওর বিষয়ে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনার সাথে যোগাযোগ করে মানুষ হয়তো আসবে আপনার এখানে। কত হলে আপনি বিক্রি করবেন গরুর দাম? মানুষ এমনিই বলছে যে কি বেশি। এইটা এইটা গরু তো আমি লাস্ট গরু আমি যদি 90-95 ফেলে বেশি। এরপরে কি আলোচনা সাপেক্ষে কোনো ডিসকাউন্টের কোনো সুবিধা আছে কিনা? ডিসকাউন্টের সাথে 95 যারা হয়েছি, যদি কোনো কাস্টমার আলোচনা সাপেক্ষে আলোচনা করলে একটা এটা ভিন্ন হিসাব, তবে সুযোগ আছে। সুযোগ আর লাস্ট হইলেও 90 দাম বেশি, লাস্ট হচ্ছে একবারে 90, চূড়ান্ত 90। আচ্ছা আচ্ছা, আমরা একটু এই গরুটার দিকে আসবো। এটার দাঁত কয়টা, এবং এটার আপনার কয় বছর হয়েছে বয়স? এটাও সেম বয়স, সেম বয়স। এটা কত চাচ্ছেন দাম আপনি? এটা আমি 1 লক্ষ টাকা চাইছি। এটা কত হলে বিক্রি করবেন? এটা 90 ফেলে দাম বেশি বলছি। এই দুটোটা সেম দাম পাইলে আপনি, আর যদি আলোচনা সাপেক্ষে কেউ নিতে চায় জোড়া বা কেউ একটা করে, তখন কি কোনো সুযোগ আছে? এটা 19-20 স্টক কিতা আলোচনার সাথে জানেন। আপনারা যারা গরুগুলো দেখছেন একটা স্ক্রিনশট দিয়ে লিয়াকত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো না? আচ্ছা, সরাসরি ওনাকে ছবি পাঠিয়ে দাম দর করে আসতে পারেন চাইলে, বা ওনার বাড়িতে এসে দেখতে পারেন গরুগুলো। একটু এই পাশে আসবেন আপনি। এই গরুটার দাম কত চাচ্ছেন? এটা আমার শাহিওয়াল বাচ্চা। আচ্ছা, এটা দুই দাঁত। বয়স কত এটার? বয়স সেম টু এরকমই, 2-2.5 বছর। 2-2.5 বছর। এটা কত হলে বিক্রি করবেন? এটা আমি 1 লক্ষ 10 হাজার আছি। 1 লাখ 10। আলোচনা সাপেক্ষে কমানোর সুযোগ আছে? আছে, এটা একটা বাংলা আলোচনা সামান্য। আসলে আপনি তো গরু না পারলেও পারেন, কিন্তু আপনি কেন গরু পালেন? আপনি তো এমনি আলহামদুলিল্লাহ অনেক সচ্ছল মানুষ। না, আল্লাহ বাইরে আসলাম, বাইরে 10-12 বছর আসলাম। সম্পূর্ণ দেশীয় প্রজাতি একদম, পুরো দেশীয়। এই গরুটা কত চাচ্ছেন? একদম নিখুঁত কালো, একবার নিখুঁত কালো গরু। এটা কত চাচ্ছেন দাম? এটা দাম চাইছি আমি একবারে 80 হাজার। আর দাঁত কয়টা আছে? দুইটা দাঁত। গরুটার অবস্থা, এটা খাওয়া দাওয়া হয়েছে না মনে হয় এখনো? খাওয়া দাওয়া হলো না, অত গাবলা থেকে বাকো দিয়ে বলছি আমি প্রথম দিকে চলে আসছি। আচ্ছা, এটা এটা কত চাচ্ছেন? জি এটা একটু রাইট, আমি 75 নিলে বেশি। 75? জি। এগুলো তো দামটা বেশি মনে হচ্ছে না? না, বেশি তো নাই, আমি তো বাজারও দেখতে দেন ফাউনি করে দিয়ে খোলাম, আপনি তো বেশি চাইছি। আপনি বাড়ির হিসাবটা বাজারের সাথে মিলাবেন না, বাজারে অনেক ধরনের সমস্যা থাকে, কিন্তু বাড়িতে যদি আপনি কিছু কমে বিক্রি করেন আপনার লান্তিটা কম হবে। কাস্টমার যদি আসে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবে, একটু কমায় রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, দেখি আমি অসুবিধা না, দুই আলোচনা সাপেক্ষে কমায় রাখার চেষ্টা করবেন যদি কেউ আসে। আর আপনার মোবাইল নাম্বারটি আমরা দিয়ে দিব, লিয়াকত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যারা আপনারা গরুগুলো দেখছেন, যারা দেশি গরু কিনতে চান অল্প টাকার মতো, লাখের মধ্যে যারা কিনতে চান,
ভাইয়ের গরুগুলো কিন্তু অনেক সুন্দর, এছাড়া সবগুলোই নিখুঁত, কোনো ধরনের খুঁত পাবেন না, গরুগুলো তো অনেক সুন্দর গরু। তো ঠিক আছে দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং তেলিজুড়ি গ্রাম লিয়াকত আলী সাহেবের বাড়ি বললেই যে কোনো মানুষ দেখিয়ে দিবে। আর ইতিমধ্যে আপনারা অনেকে ওনাকে চিনেন যারা দেখতেছেন, বলবেন রাজু চাষা জি। আর এছাড়া উনি অনেকদিন প্রবাসী ছিলেন, শখের বসে আসলে মূলত গরুগুলোকে তিনি লালন পালন করেছেন, চেষ্টা করতেছেন আর কি যে নিজে কিছু গরু যদি পালতে পারে, এরকম একটা ইচ্ছা আছে ওনার। তো আপনারা যারা কুরবানির জন্য গরু কিনতে চান, ওনার বাড়িতে এসে গরুগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।